হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ 6ই ফেব্রুয়ারি, একটি বিশেষ দিন। আজ আমার মেয়ের জন্মদিন, তো এই উপলক্ষে আমি একটু কিছু স্পেশাল রান্না করছি। আসলে খুবই সাধারণ রান্না, কিন্তু যেহেতু আমরা নিজেরাই অনেক সাধারণ মানুষ, তো আমাদের কাছে এই রান্নাই অনেক মহামূল্যবান। তো আজকে রান্না করছি হলো দেশি মুরগির রোস্ট। এটা আমি দুটো মাঝারি সাইজের মুরগি নিয়ে নিয়েছি, তো কেটে বেছে আমি হাঁড়িতে বসিয়ে দিব। আর রান্না করব হলো পোলাও আর ডিমের কোরমা। খুবই সাধারণ রান্না বান্না, কিন্তু ওই যে বললাম, এটাই আমাদের কাছে যথেষ্ট অসাধারণ রান্না। তো আমরা কিন্তু আলু খুবই পছন্দ করি, সেটা মুরগ পোলাও হোক, বিরিয়ানি হোক, কোরমা হোক। আর রোস্টও আমি দুই এক সময় আমি একটা দুটো আলু দিয়ে দিই, বাচ্চারা খুবই পছন্দ করে খেতে। যেহেতু বাইরের তেমন কেউ নাই, আমার দেবর এসেছে, আমার ভাতিদা এসেছে, আর দু একজন হয়তো বা সন্ধ্যার পরে আসবে, এ কারণে যেহেতু নিজেরাই খাবে, তাই আমি তিন চারটা আলু দিয়ে দিলাম। তো তেলের ভেতরে আলুটা দিয়ে দিলাম, তারপরে আমি চার টুকরো করে মোট আট টুকরো মুরগির মাংস আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে মশলা অ্যাড করে দিব। আর এই রান্নাটা, রোস্ট, আমি সবসময় একদম সহজ পদ্ধতিতে রান্না করি, অত ঝামেলায় আমি কখনোই যাই না যে আলাদা করে ভেজে নিতে হবে। এভাবে রান্না করলেও আমি আউটপুটটা অলওয়েজ আমি সেমই পাই, ফলে আমি ন্যাচারালি এভাবেই রান্না করি। রান্না যখন করছিলাম, আমি পাতিলটাতে রান্না করে একদমই আরাম পাচ্ছিলাম না। অনেক দিন পরে এই পাতিলটাতে আমি রোস্ট রান্না শুরু করার চেষ্টা করছি, কিন্তু কেন যেন আমি একদম পাতিলটা আমার কাছে খুবই ছোট মনে হচ্ছে, আর কেমন যেন আমি নাড়াচাড়া দিয়ে একদম আরাম পাচ্ছি না, তাই আমি পাতিলটা পাল্টে ফেলব। অ্যাকচুয়ালি আমার বড় দুটো প্যান আছে, সেটাতে একটাতে দেখা যায় পোলাও, আর একটাতে আমি রোস্ট রান্না করি, কিন্তু সেগুলো একটু তুলে রাখা আছে, একটু অলসতাই করেছি, সেগুলো আর নামানো হয় নাই আমার। আর রাইস কুকার হওয়াতে দেখা যায় সমস্ত রান্নাই আমি রাইস কুকারই করে ফেলি, বিশেষ করে পোলাও, খিচুড়ি, মুরগ পোলাও, বিরিয়ানি, মানে 1 কেজি চালের রান্না হলে আমি রাইস কুকার ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। আর যেহেতু সিলিন্ডার গ্যাস, ফলে একটু মানে অ্যাভয়েডই করি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে। যাই হোক, আমি একটা বড় কড়াই দিয়ে দিলাম, এটাতে রান্না করে আমি সবসময় আরাম পাই, কিন্তু ভিডিওতে অতটা ভালো লাগে না দেখতে, এ কারণে আমি ওই হাঁড়িটাতে করতে চেয়েছিলাম। যাই হোক, আরাম না পেলে রান্না করে তো আসলে মজা নাই, ফলে আমি যেটাতে রান্না করে আরাম পাই ঠিক সেই হাঁড়িটাতেই রান্না বসিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। আমরা রোস্টে একটু ধনে গুঁড়ো খাই, রোস্টে কিন্তু আমরা জিরা খাই না। আর একটা রোস্টের মশলা নতুন কাল রাতে কিনে নিয়ে এসেছি, রাঁধুনি, সেটা ঠিক দুভাগের এক ভাগ আমি মশলাটা দিয়ে দিলাম, কেটে জাস্ট এক ভাগ, বাকি অংশটা দিয়ে আবার একদিন রান্না করা যাবে, এ কারণে জাস্ট অর্ধেকখানি মাংস মশলা আমি দিয়ে দিলাম। এবার হলো ভালো করে কষিয়ে নেওয়া, যত সুন্দর করে মশলাটা কষানো যায়, আর একটু লবণও দিয়ে দিলাম। আর এই রোস্ট রান্নাটা আসলে আমার কাছে একসময় এত কঠিন লাগতো, মানে শুধু বিয়ে বাড়ি ছাড়া কিংবা কোথাও বেড়াতে যাওয়া ছাড়া আমি নিজে কখনো করতাম না। বাচ্চারা এত পছন্দ করতো খেতে, কিন্তু আমি এত ভয় পেতাম রান্না করতে, খুব ঝামেলাযুক্ত মনে হতো। তখন পাশের বাসা এক ভাবি ছিল, তার কাছ থেকে আমি রান্নাটা শিখে নিই। আর প্রথম প্রথম তো আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি তাকে দিয়ে রান্না করতাম, কিন্তু পুরো ক্রেডিটটাই আমি নিজে নিতাম। দেখা যেত গেস্ট আসার আগ মুহূর্ত পর্যন্ত ভাবি আমাকে পোলাও, রোস্ট, মাংস সব রান্না করে দিয়ে দিত, তারপরে যখন গেস্ট আসার আগ মুহূর্তে ভাবি চলে যেত, আর সবাইকে বলতাম যে আমি রান্না করেছি, মানে এই হলো অবস্থা। তখন আমি প্রথম জীবনের কথা বলছি, খুবই ভয় পেতাম, বিশেষ করে পোলাও, বিরিয়ানি, বাচ্চারা এত খেতে চাইতো, কিন্তু আমি এত ঝামেলা বোধ করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি খুব রান্নাটাকে একদম ভালোবেসে ফিরেছি, এখন রান্নাটাকে আমি একদম ভয় পাই না, আমার খুব ইচ্ছা করে মনের আনন্দ নিয়ে রান্না করি।
আর রোস্টটা, কোরমা, গরুর মাংস যেটাই বলুন না কেন, ভালোবাসা দিয়ে রান্না করলে যেভাবেই রান্না করি না কেন অবশ্যই খেতে ভালো লাগবে। আর আমাদের হলো সাধারণ রান্নাবান্না, সাধারণ বাবুর্চি রান্নার মতন তো অত উপাদানও আমরা দিই না। যতটুকু দিয়ে একটা খাবার মুখরোচক করা যায় ঠিক ততটুকু দিয়েই আমরা রান্নাটা করার চেষ্টা করি। এই হলো ভালো করে কষিয়ে রান্না, যত সুন্দর করে কষানো যায়। আমার ধারণা যে রোস্টটা হলো ভালো করে কষিয়ে নিলেই আর কিচ্ছু দেওয়ার দরকার হয় না। তো আমি টক দইটা একটু পরে ব্যবহার করব আজকে, মোটামুটিভাবে সমস্ত মশলা দিয়ে, যেহেতু এতক্ষণে কোনো পানি দেই নাই ফলে সমস্ত মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একদম মাখামাখাই হবে। আর আলুটা যেহেতু আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি ফলে আলু থেকে কি যে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর এই রোস্ট আর কোরমা সবগুলোতেই আমি আলু ব্যবহার করি। বাচ্চাদেরকে আমি আসলে খাইয়ে খাইয়ে অভ্যাস করে ফেলেছি যে আলু নিজেও খুব পছন্দ করি, ফলে আমার জন্য আমার আম্মাও রোস্টে কিংবা কোরমায় আলু দিতেন। আমার শাশুড়িকেও দেখেছি কোরমাতে আলু দিতে, উনি বড় বড় টুকরা করে আলুটা দিতেন। আমার কাছে মাংসের চাইতে আম্মার হাতের আলুটা বেশি মজা লাগত। আর আমি সবসময় আমার শাশুড়ির রান্নাটাই ম্যাক্সিমাম সময় ফলো করি, যদিও তার পক্ষে আমার পক্ষে সেটা মোটেও সম্ভব না। তিনি যে কী যে মজা করে রোস্ট করতেন, সবচেয়ে মজার কথা হলো আমার মেজো বোনকে দেখতে যখনই কোনো ছেলে পক্ষ আসতো তখনই আমার শাশুড়ি রান্না করে দিতেন, মানে খুবই মজা হতো তার হাতের রোস্ট। আর আমার আম্মার রোস্ট আসলে ওইভাবে হতো না, আমার মতো আর কি অ্যাভারেজ হতো, মানে আমারও কিন্তু ওরকম পারফেক্ট রোস্ট হয় না, মোটামুটি ঝাল ঝাল একটা মোটামুটি খাওয়া যায় এরকম একটা রোস্ট হয়। যাই হোক, এই রোস্ট রান্নাটা করতে সময় আমার কিন্তু খুব কম লাগে। আমি কিন্তু কাটাকাটি করছি না, মোটামুটি পুরো রান্নাটাই দেখিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা হতে জাস্ট 20 মিনিট সময় লাগে। আর এখনকার কক মুরগি তো এত নরম, জাস্ট ভালো করে কষালেই সুন্দর করে সেদ্ধ টেদ্ধ হয়ে যায়। আর তেমন একটা পানি দেই নি আমি, জাস্ট মশলাটা কষানোর জন্য যতটুকু পানি দেওয়া লাগে। আর ঢেকে ঢেকেই মোটামুটি রান্নাটা করেছি। আর চিকেনটা একটু ঢেকে রাখলে দেখা যায় সামান্য একটু পানি বের হয়, সেটা দিয়ে খুব সুন্দর করে রান্নাটা হয়ে যায়। আর একটা সময় আমি বিরিয়ানির কথা বলতেছিলাম যে আমি এত ভয় পেতাম, তো আমি 1998 সালের কথা বলছি, তখন আমি চিটং থাকতাম, নতুন সংসার, বাচ্চারা ছোট ছোট। তো আমার তখন আমার বিয়ে বার্ষিকীতে আমার পাশের বাসার